নমস্কার প্রিয় বন্ধুরা, হ্যাঁ আমি জিত গার্ডেন থেকে বলছি। আজকে একটা সম্পূর্ণ আলাদা বিষয় নিয়ে আপনাদের সাথে রয়েছি, কিভাবে কম খরচে টিকসই মজবুতি গাছ লাগানোর পলি ব্যাগ বাড়িতেই সহজে তৈরি করবেন, কিভাবে সেই বিষয় নিয়ে বলছি। আপনারা আমার সাথে থাকুন, খুবই সহজ সরল পদ্ধতি, সবাই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এর জিনিসগুলো বাড়িতে সবাইয়ের রয়েছে, শুধু তৈরি করার পদ্ধতিটা আপনারা জেনে নিন, দেখবেন আপনার খরচ 10 গুণ কমে গেছে। একটা 8 ইঞ্চি টপ তৈরি করতে 10 টাকা খরচ হচ্ছে সর্ব বিষয়ে, মানে খরচা ধরলে। তাই বলছি গাছপ্রিয় মানুষরা, আপনারা এইভাবেই বাড়িতে পলিথিনের ব্যাগ তৈরি করে তাতেই গাছ লাগান এবং খরচ বাঁচান। বন্ধুরা, গাছ লাগানোর পলি ব্যাগ তৈরি করার জন্য যে জিনিসগুলো লাগবে, প্রথমে দেখালাম যেটা দাগ টানার জন্য, দ্বিতীয় কাঁচি, তৃতীয় যেটা দেখাচ্ছি দেখুন, এটাই হলো কালো পলিথিনের যে পাইপ, এটা হার্ডওয়ার্স দোকান থেকে আপনারা সংগ্রহ করবেন। এইভাবে রোল করা থাকে, একে এই নামেই পরিচিত, যেটা হচ্ছে কালো পলিথিন পাইপ। আর দেখাচ্ছি তার, যেটা জিআই তার, একটা ফিতে দেখাচ্ছি, মাপের বিষয়টা রয়েছে, আর স্কেল দিয়ে দাগ টানার বিষয়টা রয়েছে। আর এখন বন্ধুরা যেটা দেখছেন, এটা কালো পলিথিন পাইপ, হার্ডওয়ার্স দোকান থেকে সংগ্রহ করবেন এই নামে। যে দেখছেন এর যে পলিথিনটা বেশ মোটা হবে এবং এইভাবেই রোল করা থাকে। আমি প্রথমে যেটা হিসেবটা বুঝে নিতে হবে, সেটা হচ্ছে যে পাইপটা যতটা চাওড়া হবে, যেটা বিভিন্ন চাওড়া, এখানে এই যে পাইপটা 10.5 ইঞ্চি চাওড়া পাইপ রয়েছে, 8 ইঞ্চি আছে, 7 ইঞ্চি আছে, বিভিন্ন সাইজের পাইপ রয়েছে। যে পাইপটা যতটা চাওড়া হবে তার অর্ধেকের পরিমাণ মাপটা নিতে হবে। 10.5 ইঞ্চি ছিল, দেখুন 5.5 ইঞ্চিকে একটু কম আমি প্রথমে একটা মাপ নিলাম, এখানে এক স্কেচ দিয়ে দাগ টানলাম একটা দাগ। যেটা বলতে যাচ্ছি যে চাওড়া যতটা হবে তার অর্ধেকটা প্রথমে একটা মাপ নিয়ে দাগ দিবেন। এই দাগ দেওয়ার পরের তারপরে অন্য বিষয়টা বলছি। বন্ধুরা, 5 ইঞ্চির একটু বেশি দাগ নিয়েছি, তারপরে দেখুন আবার 6 ইঞ্চি নিচ্ছি। এখানে হিসাবটা হলো আপনার যত ইঞ্চি পাইপ, মানে ব্যাগটা তৈরি করবেন, তার থেকে মোটামুটি 2 ইঞ্চি, আপনি যদি 8 ইঞ্চি করতে চান তাহলে 2 ইঞ্চি কম নেবেন। তাহলে দেখছেন আমি 8 ইঞ্চি ব্যাগ তৈরি করব, 6 ইঞ্চিতে দ্বিতীয় একটা দাগ দিলাম। এই দাগ দেওয়ার পর এখান থেকে কাঁচি দিয়ে আমি পাইপটা কেটে নেব। তাহলে খুবই সহজ সরল হিসাবটা, প্রথম হিসাব পাইপ যতটা চাওড়া হবে তার অর্ধেকটা দিয়ে প্রথম দাগ দিন, তারপরে আপনি যত ইঞ্চি পাইপ করবেন তার থেকে 2 ইঞ্চি কম নেবেন। যদি 8 ইঞ্চি পাইপ করেন, আমি করছি যেটা 8 ইঞ্চি আমি যে পলিথিন ব্যাগ করব, তাই সেখানে আমি 6 ইঞ্চি নিলাম। এই সহজ হিসাবটা, খুবই সহজ হিসাব। আরেকবার বলছি, পাইপটা আগে মেপে নেবেন, যত ইঞ্চি চাওড়া হবে তার অর্ধেকে প্রথম দাগ দিবেন, তারপরে ওই অর্ধেকে প্রথম দাগের পর থেকে এরপর আপনি 6 ইঞ্চি পলিথিনের ব্যাগ করবেন তার থেকে 2 ইঞ্চি কম নেবেন। কারণ ওই যে 2 ইঞ্চি ওই আগের থেকে পেয়ে যাবে, ঠোঙা তৈরি করার ন্যায় বেড়ে যাবে। তাই আপনার এখানে আমি 8 ইঞ্চি করব, তাই 6 ইঞ্চি নিয়েছি। এরপর দেখুন এইভাবে ওই প্রথমে যে 5 ইঞ্চির বেশি নিয়েছিলাম, ঠিক সেই দাগের ওপর এইভাবে ভাঁজ করলাম। ভাঁজটা করে, পলিথিন তো একটু মোটা পলিথিন, যে ভাঁজটা একবার দেখে নিলেন সুন্দরভাবে যে হ্যাঁ সোজাসুজি হয়েছে। তারপর একটা ভারী জিনিস, আমি এখানে পাথরের টুকরো ছিল, সেই টুকরো দিয়ে এটাকে ঘষে ঘষে ওই ভাঁজটাকে আরও ভালো করে ভাঁজটা হয় যাতে, সেই পদ্ধতি করলাম। কিছু না, জাঁক দেওয়া, জাঁক দিয়ে ওটাকে ভাঁজ করে নিলাম। দেখলেন এইভাবে সুন্দর ভাঁজ হয়ে গিয়েছে। এরপর যেটা ভাঁজ 5.5 ইঞ্চি যেটা, ওইটাকে এইভাবে একটু ঠোঙা এইভাবে খুলবেন, দুটা খোলার পর ঠিক অপোজিট ওয়েতে এইভাবে চাপ দিবেন, আস্তে আস্তে ভাঁজ হয়ে এইভাবে হাত এইভাবে হয়ে যাবে। যেটা কাগজের ঠোঙা তৈরির ন্যায়, যে মুদি দোকানে যে ঠোঙাতে যে জিনিস দেয় সেইখানে ঠোঙা যে কাগজে তৈরি হয় পেপারের, সেই ঠোঙা তৈরির পদ্ধতিটাই এখানে অ্যাপ্লাই করা, যেটা সহজ পদ্ধতি। যারা ঠোঙা তৈরি করেন তারা নিশ্চয়ই খুব সহজে বুঝে নিচ্ছেন, আর না করলেও
ওই দেখে বোঝা যাচ্ছে যে এইভাবে হিসাবটা আবার ঠিক ওই পাথর দিয়ে ঘষে ওই যে মোটা পলিথিনটা যাতে ভাঁজ হয় সেটাই করলাম। তারপরে এই ভাঁজ হওয়ার যে কোণ দুটো তৈরি হলো, দুদিকে কোণ দুটো রয়েছে, এই কোণের 3 ইঞ্চি করে মাপ নিলেন। এই যে যদি 10.5 ইঞ্চি হয় তাহলে 3 ইঞ্চি করে মাপ নিয়ে একটা করে ওই দিক থেকে একটা দাগ দিলাম। ঠিক একইভাবে উল্টো দিকেও 3 ইঞ্চি থেকে এই এই কর্নার থেকে আবার আর একটা দাগ দিলাম। এই 3 ইঞ্চি করে এখানেও আর একটা দাগ দিলাম। এরপর ওই সাদা দাগ বরাবর আবার ভাঁজ করুন। এই এই বিষয়টা আপনারা যে দুপাশে যে কোণ হয়েছিল এইভাবে ভাঁজ করার পর সেই কোণ থেকে এইভাবে 3 ইঞ্চি করে একদিকের এই ভাঁজটাকে আবার উল্টো দিকে মুড়লাম ঠিক, এবং ওর উপর পাথর দিয়ে ঘষে ওটাকে ভাঁজটাকে আরও শক্তভাবে বসালাম। ঠিক উল্টো দিকে যে সাদা দাগটা এখনও দেখা যাচ্ছে ঠিক এই সাদা দাগ বরাবর আবার এদিকটাও ভাঁজ করে এইভাবে ওর উপর রেখে এই পাশটাও এইভাবে পাথর দিয়ে প্রেসার দিয়ে ওই ভাঁজটাকে শক্ত করে দিলাম। এরপর দেখবেন যে ভাঁজটা শক্ত হয়ে বসে গেছে। এরপর আপনারা যদি খুলেন দেখবেন যে ঠোঙার ন্যায় একটা তৈরি হয়েছে, কাগজের ঠোঙা যে পদ্ধতিতে করে সেই পদ্ধতিতে এইভাবে আমি খুলছি। দেখুন ওই যে আগের যে 5 ইঞ্চির দাগ ছিল সেই দাগ থেকে আরও 2 ইঞ্চি বেড়ে গেল, ফলে 6 ইঞ্চির যে বিষয়টা মাপ ছিল ওপরে সে 6 ইঞ্চির পরে আরও 2 ইঞ্চি, তাহলে এই টবের হাইটটা নিশ্চিত 8 ইঞ্চি হবে। পরে আমি আপনাদের দেখাবো যে 8 ইঞ্চি সাইজের দীর্ঘ সাইজের পলিব্যাগটা তৈরি হলো। এইভাবে পলিব্যাগটা তৈরি করলেন। এবার এই ভাঁজগুলো যাতে না খুলে যায় তার জন্য আবার একটা পদ্ধতি করতে হবে, খুবই সহজ সরল পদ্ধতি, সেটাও সব বন্ধুরা করে নিতে পারবেন। এতক্ষণ যেটা করলাম খুবই সহজভাবে বুঝলে বোঝা যায় যে ঠোঙা তৈরি করা, কাগজের ঠোঙা তৈরি করা। এবারে এই কালো পলিথিন পাইপ এটা মোটা এবং ঠোঙা তৈরির হিসাবটা এইভাবেই করা হয়, সেটাই আমি করলাম। এরপর ওই ভাঁজটাকে মজবুতি করা নিয়ে বলছি। দেখছেন বন্ধুরা আমি ফিতে দিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন যে 6 ইঞ্চি নিয়েছিলাম, তারপর দেখুন ওই সাদা দাগের উপরে 6 ইঞ্চি, নিচে আরও 2 ইঞ্চি বেড়ে গেল, তাহলে 8 ইঞ্চি। এরপর ওটা শক্ত করে ভাঁজটাকে মজবুতি করার জন্য এইভাবে যেটা GI তার সেটা নিয়ে আসবেন হার্ডওয়ার্স দোকান থেকে। এই GI তার থেকে আমি যে পদ্ধতিটা করছি কিছুই নয়, সেটা হলো যে 5.5 ইঞ্চি যে ঠোঙার যে মাপটা প্রথমে দাগ দিয়েছিলাম সেই মাপে আপনার 5.5 ইঞ্চি করে দুটো GI তার কেটে নিলাম। যে কেটে নিয়ে উদ্দেশ্য হচ্ছে কি না, এই দুটো স্টেপলারের যে পিন, স্টেপলার মেশিনের যে পিন, সেই ধরনের আমি পিন তৈরি করছি যেটা GI তার দিয়ে, মোটা GI তার দিয়ে। এবং তার সাইজটা কিভাবে হবে না, ওই যে পাইপটা 10 ইঞ্চি চাওড়া তার অর্ধেক 5.5 ইঞ্চি, তাহলে 5.5 ইঞ্চি করে দুটো সোজা GI তার নিলাম। এবার তার প্রথম দিকে এক প্রান্তটা এইভাবে 2 ইঞ্চি রেখে উপর দিকে একটা এল টাইপের করে দিলাম, ঠিক এইভাবে এল টাইপের হয়ে গেল। এরপর ওখানে ফিতে দিয়ে আর যে মাপটা ফিতে দিয়ে ওখানে 3 ইঞ্চির মতো লম্বাটা রেখে আবার উল্টো প্রান্তটা আবার এল করে উপর দিকে তুলে দেবো, যেটা পাঞ্চিং করা পিনের ন্যায় তৈরি হয়ে যাবে, যেটা বাড়িতেই আমি তৈরি করলাম GI তার থেকে এইভাবে বাঁকিয়ে তৈরি করে নিলেন, যেটা ওখানে ফুটো করে ওই ভাঁজটাকে মজবুতি করার জন্য যাতে মাটির চাপে না খুলে যায়, এই কারণে এটা করা। যে এইভাবে আপনারা GI তার থেকে দুটো বড় ধরনের পিন তৈরি করলেন যেটা স্টেপলার পিনের ন্যায়, এবং তার মাপটা এইভাবে করবেন যেটা 5.5 ইঞ্চি থেকে এইভাবে দুদিকে 2 ইঞ্চি 2 ইঞ্চি করে মাঝখানে 2 ইঞ্চি বলছে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে 2 ইঞ্চি আর মাঝে 3 ইঞ্চি এই করে 5 ইঞ্চি যে তারটা এইভাবে তৈরি করলেন, যেটা স্টেপলার পিন তৈরি করলাম। এরপর আমি এটা একটা ঠোঙাটা দেখছেন যে পলিথিনের যে ব্যাগটা তৈরি করছি সেটা উপরে রেখে এর উপরে ওই পিনের যে দুটো মাপটা, পিনের মাপ অনুযায়ী পলিথিনের উপর দুটো মার্কিং করে সেখানটা ফুটো করে নেব। এইভাবে মাপ নিয়ে
নিলাম, এখানে একটু মার্কিং করে দিলাম, দাগ দিয়ে দিলাম, ঠিক একইভাবে অপোজিটেও দাগটা দিয়ে দিলাম, এইভাবে দাগগুলো করে নেবেন দুপাশে। কিছু না, ওই যে ফুটোগুলো করব কোথায় করব না, এই পিনে মাপ অনুযায়ী পিন তৈরি করে নিছি, এই পিনটা ওই ফুটো দিয়ে গোলাবো, তাহলে সেই অনুযায়ী মার্কিং করে পিনের সাইজ অনুযায়ী মার্কিং করে নিয়ে ওই চারটা জায়গাতে এইভাবে ফুটো করে নিলাম। দেখছেন এইভাবে ফুটো করে নিয়ে ওর ভেতর দিয়ে পিনটা গলিয়ে উপরের যে কাটা অংশটা সেটা এইভাবে হাতুড়ি দিয়ে এটা চাপ দিয়ে ভাঁজ করে দিলাম। দেখুন যে খুব দ্রুততার সঙ্গে করলাম, যেটা খুবই সহজ পদ্ধতি, তাই ওটা আর সেভাবে প্রয়োজন নেই বোঝানোর, যে ফুটোতে পিনটা গলিয়ে পিনটাকে স্টেবলারের ন্যায় আটিয়ে দিলাম। এরপর দেখুন নিচে যথেষ্ট শক্ত হয়ে গেছে, যথেষ্ট শক্ত শুধু নয়, নিচে কখনোই খুলে যাবে না। আর এই সাইডে এই যে ফুটোগুলো করছি এটা ড্রেনেজ সিস্টেমে গাছ লাগালে যাতে জলগুলো পাস হয়ে যায়, তাই ফুটোটা করে নিলে করে নেবেন। এইবার প্রয়োজন মতো আপনি ফুটোগুলো সংখ্যা বাড়িয়ে নিতে পারেন কম বেশি। দেখুন এইভাবে আমি পর্যায়ক্রমে বিভিন্ন সাইজের করেছি, কোনোটা 4 ইঞ্চি, কোনোটা 6 ইঞ্চি, কোনোটা 8 ইঞ্চি, এখানে 6 ইঞ্চি একটা আর 8 ইঞ্চি দুটো করেছি। যে আপনার 6 ইঞ্চি সাইজের পলি ব্যাগ আপনি তৈরি করবেন খুবই সহজ হিসাব, যে তার থেকে 2 ইঞ্চি কম মাপ নেবেন, এবং তার আগে যে দাগ দেওয়া সেটা আগে বলেছি, যে পলিথিন যতটা চাওড়া হবে তার অর্ধেকে দাগ দিবেন, তারপর ওই দাগ থেকে আপনার 6 ইঞ্চি পলিথিনের ঠোঙা করবেন, 2 ইঞ্চি তার থেকে কম নেবেন। দেখছেন বন্ধুরা, আমি ওইভাবে বাড়িতে যে পলি ব্যাগ তৈরি করলাম তার এইভাবে মাটি ভরে নিলাম, দেখাচ্ছি যে মাটির ওয়েট সুন্দরভাবে নেবে, কারণ শক্তভাবে স্টেবলার পদ্ধতিতে নিচটাকে সিল করে দেওয়া হয়েছে, কখনোই খুলবে না। এইভাবে আপনি হ্যান্ডেলিং করলেও কোনো ক্ষতি নেই, মানে ভয়ের কারণ নেই, এবং পলিথিন লং লাস্টিং। আর সর্বোপরি বলছি যে খরচটা যথেষ্ট কম, যে কোনো পলি ব্যাগের থেকে খুব খরচ কম, কারণ এই যে আমি প্রথমে বলেছিলাম যে 8 ইঞ্চি পলি ব্যাগ তৈরি করতে 10 টাকা খরচা হচ্ছে, হিসাবটা এই রকম যে এই পলিথিনগুলো কিলো হিসেবে হার্ডওয়ার্স দোকানে পাওয়া যায়, যেটা 110 টাকা কিলো, এবং সেখানে প্রায় আপনার 8-9 ফুট দীর্ঘ সাইজের হবে, যেটা থেকে আপনার 8-10টা এই 8 ইঞ্চি পলি ব্যাগ তৈরি হবে, সেই হিসাবে আপনার খরচটা যথেষ্ট কম। এবং বাগান প্রিয় বন্ধুদের বলছি, আপনারা যদি এইভাবে বাড়িতেই পলি ব্যাগ তৈরি করে নেন, লং লাস্টিং শুধু নয়, আরেকটা বিষয় হচ্ছে যে এই পলিথিনের কালারিং বিষয়টা, যে একটা টবের সৌন্দর্য গাছের ফুল ফল যেমন দিচ্ছে, ঠিক একইভাবে টবের সৌন্দর্য একটা রয়েছে, সে দিক দিয়ে টবে রং করা এইসব বিষয় থাকে, কিন্তু এই পলিথিনে একটা নিজস্ব রং রয়েছে, নিজস্বতা রয়েছে, যেটা কালো, ফলে দেখতেও সুন্দর লাগবে যে কালো পলি ব্যাগের মধ্যে গাছ, সবুজ রঙের গাছগুলো রয়েছে। যে আপনারাও এইভাবে খুব লো কস্ট এবং সুন্দর বাড়িতে বসে আপনারা আপনাদের লাগানোর পলি ব্যাগ আপনারা তৈরি করুন, এবং গাছের পরিচর্যার বিষয়ে খরচা এইভাবে বাঁচান। আর এই বিষয়টা নিয়ে আশা করি আপনারা সহমত হবেন, যে খুবই সহজ সরল পদ্ধতি এবং খুব কম খরচে সুন্দর একটা পলি ব্যাগ তৈরি করে গাছ পরিচর্যা করা যাবে, আপনারা এইভাবে উৎসাহিত হন। আর বলছি এই বিষয়টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা পরস্পর নিজেদের মধ্যে শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন, আর সাথে সাথে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধু।